ওকে খাওয়াও, খাইয়ে দাও। খাবে না এখন, খাবে না, হয়তো আমাদের সামনে লজ্জাবোধ করছে। দর্শক, আমরা এখন ঢাকা কলেজের ঠিক সামনে ফুটপাতে বসা। এখানে দেখতে পাচ্ছি আমি বড় অসহায়, আমাকে সাহায্য করুন নামে আপুটি এখানে বসা। ওর নাম হচ্ছে শারমিন। তো এখানে কেউ হয়তো ওকে বসিয়ে রাখে, ওর হাত এবং পা দুটোই নেই, জন্মের পর থেকেই এমন। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সাহায্য সহযোগিতা করেছে, এগিয়ে চলে। তোমার বাসা কোথায় শামিন? হ্যাঁ বলো, বলতে পারো না? খেয়েছো দুপুরে? বলো বলো, বাসা কোথায় বলো। দুপুরে খেয়েছো? তোমাকে কে রেখে যায় এখানে? আম্মু না আব্বু? হ্যাঁ আম্মু রেখে যায়। আম্মু এখন কোথায় আছে? বাড়িতে গেছে? পাশে আছে। আচ্ছা আচ্ছা, কি খেয়েছো দুপুরে? ভাত? তুমি তো খেতে পারো না, কে খাওয়ায় দেয়? আম্মু খেয়ে দেয়। তোমার বয়স কত জানো এখন? 10 বছর না 15-12 বছর? 10 বছর। তুমি ছোটবেলায় এমনই হয়েছিলে নাকি জন্ম থেকেই এমন? প্রিয়দর্শক, শারমিন কথা বলতে হয়তো লজ্জা বোধ করছে, খারাপ লাগছে, তাই কথা বলতে চাচ্ছে না। ও জন্ম থেকেই এমন। তো এই জাতীয় প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের সহমর্মিত থাকবে, দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আপনারা ওদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, ওদের পাশে থাকবেন এবং যতটা সম্ভব ওদেরকে খুশি করার চেষ্টা করবেন। আজ এখানেই শেষ করছি, ওর জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। তুমি ভালো থেকো, হ্যাঁ ঠিক আছে। ইতিমধ্যে দেখেছি আরেকজন শিশু এসে সংযুক্ত হয়েছে। তুমি খাওয়াও, খাইয়ে দাও। খাবে না এখন, খাবে না, হয়তো আমাদের সামনে লজ্জাবোধ করছে। আচ্ছা আমরা চলে যাচ্ছি, তোমরা খাওয়াও। তো কে হয় তোমার? ছোট বোন? হ্যাঁ ছোট বোন। আচ্ছা ঠিক আছে দর্শক, আল্লাহ হাফেজ। It's caught in the crossfire.